ভারতকে সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিসেবে আদায়ে ব্যর্থ হয়েছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে হওয়া সব চুক্তি প্রত্যাখ্যান করেছে বিএনপি মঙ্গলবার রাজধানীর গুলশানায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার প্রধান বিএনপি মহাসচিব জানান বেগম জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে এই অবদান সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে তুলেছে সবাই এই চুক্তি বাংলাদেশের স্বার্থবিধি হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে খোলা থাকবে কানেকটিভিটি হবে আমার স্বার্থ নিয়ে হবে আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম